ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ জিকে ম্যানিয়া। আজকে আমরা চলে এসেছি বারাসাতের বিখ্যাত ওয়ারেন হেস্টিংসের বাড়িতে। আজকে আমরা এইখানটা সম্পর্কে বলবো। আমরা আগে পরে তোমাদেরকে বোর্ডে ক্লাস করিয়েছি, তোমরা জানো বোর্ডে ক্লাস করার পাশাপাশি অবশ্যই ব্লগ বা ঘুরে দেখার গুরুত্বগুলো কতখানি। চলো আজকে আমরা ঘুরে দেখব এবং এই জায়গাটা সম্পর্কে আমরা জানব। ওয়ারেন হেস্টিংসের হাউস, এটা আমাদের বারাসাতের থেকে অল্প কিছুটা দূরে। এর ঠিক পাশেই রয়েছে আমাদের বিখ্যাত কাছারি ময়দান বা কোটেন মাঠ, আর তার ঠিক অদূরেই রয়েছে চাঁপাডালি, যেটা এই ওয়ারেন হেস্টিংসের হাউসের সাথে খুবই জড়িত। প্রথমে যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে 1764 সালে আমাদের যে বক্সারের যুদ্ধ হয়েছিল, তারপরেই প্রধানত ইংরেজদের হাতে ক্ষমতাটা চলে আসে সম্পূর্ণভাবে, যে বিজনেসের পাশাপাশি মানে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি অন্যান্য সমস্ত ক্ষমতাও, বাংলার সমস্ত দায়িত্বই ইংরেজদের হাতে চলে আসে। আর তার ঠিক কিছুদিন পরেই প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপরে স্পাই হিসাবে বা বাংলার গভর্নর জেনারেল হিসাবে ওয়ারেন হেস্টিংসকে নিযুক্ত করেন। আর ওয়ারেন হেস্টিংসের বাড়ি ছিল হচ্ছে এইটা, আমরা আজকে চলে এসেছি বারাসাতে। দেখে নাও সবাই বাড়িটা, এখন এটা আর্কিওলজির আন্ডারে রয়েছে তাই আমরা ভেতরে যেতে পাচ্ছি না, কিন্তু বাইরে থেকে যথেষ্ট ভালো আসছে ভিউটা। তোমরা দেখতে পাচ্ছ এটার কারুকার্য বা আদার্স রয়্যালিটি ব্যাপারটা। তো এই বাড়িটার ইতিহাস আজকে তোমাদেরকে বলবো। এই বাড়িটার প্রথম যে ইতিহাস প্রথম শোনা যায় যে ওয়ারেন হেস্টিংস কিন্তু এই বাড়িটাতে আসতেন নিজে হাতির পিঠে চড়ে। হাতির পিঠে চড়ে এই বাড়িটাতে আসতেন এবং তার এখানে চাঁপা এবং ডালি নামে দুজন নর্তকী নাচ করত, যাদের নাম অনুসারে পরবর্তীতে চাঁপাডালি এই রোডটা বারাসাতে হয়, যেটা আমরা এখন জানি যে বারাসাতে প্রধান একটা মেইন একটা রোড চাঁপাডালি, যেটা অনেক জায়গাকে কানেক্ট করেছে। তো এই চাঁপাডালি, চাঁপা এবং ডালি এখানে নর্তকী ছিল, আরও অনেক নর্তকীরা আসতো এখানে, একটা রয়্যালিটি একটা ব্যাপার ছিল। আরও একটা বড় ঘটনা যেটা বলবো সেটা হচ্ছে 1832 সালে যে তিতুমীরের বাঁশের কেল্লার কথা আমরা সকলেই জানি, সেই তিতুমীর যে আন্দোলনটা করেছিল তখন ইংরেজদের সমস্ত কর্মকার্য কিন্তু এই ওয়ারেন হেস্টিংসের বাড়ির থেকেই হয়েছিল, যে যুদ্ধ পরিচালনা বা অন্য কোনো ইয়ে সমস্ত কিছু এই বাড়ির থেকেই পরিচালনা হয়েছিল। এখানেই সমস্ত রকম অস্ত্রপাতি রাখা হতো এবং এই যে অস্ত্রপাতি রাখা হতো, শোনা যায় যে এই বাড়ির মধ্যে একটা সুড়ঙ্গ ছিল তখন। এখন এই সুড়ঙ্গটা আর্কিওলজির আন্ডারে আছে, যে পুরো বাড়িটাই বা সেই সমস্ত এখন সংস্কারের কাজ চলছে তাই আমরা দেখাতে পাচ্ছি না। তোমরা ভালো করে বাড়িটা দেখে নাও, এর কারুকার্য দেখে নাও, কিছুটা ভিনটেজ স্টাইলে রয়েছে। তো এখন সুড়ঙ্গটা অস্তিত্বর কথা চাই না, কিন্তু তখন একটা সুড়ঙ্গ ছিল, তার মধ্যে দিয়ে বহু দূর পর্যন্ত কানেক্ট হতো অনেকগুলো জায়গায় সেই সুড়ঙ্গর মাধ্যমে। তো এই বাড়ির অনেক রহস্যের কথা। আরও একটা ইনফরমেশান তোমাদেরকে দেব, ইংরেজরা আমাদের ভারতীয়দের কিন্তু কোনো উচ্চ পদে কিন্তু চাকরি দিত না তখনকার দিনে, কিন্তু প্রথম বাঙালি বা প্রথম ভারতীয় হিসাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু কালেক্টর হিসাবে নিযুক্ত হন এবং তার পোস্টিংও কিন্তু হয়েছিল আমাদের এই ওয়ারেন হেস্টিংসের বাড়িতেই। তিনি কিন্তু এখান থেকেই তার কালেক্টরি বা ডিএমএ সমস্ত ব্যবস্থাপনা সমস্ত কিছু এখান থেকেই নিয়ন্ত্রণ করতেন। দেখে নাও এদিকেও বাগানের কিছুটা অংশ রয়েছে বাড়িটার। এখন তার পাশাপাশি সময়ের সাথে সাথে ইংরেজরা আমাদের বাংলা সহ সম্পূর্ণ ভারতবর্ষ কব্জা করে নেয় এবং ওয়ারেন হেস্টিংস ছিল তাদের প্রথম পথদেশারি বলা যায়। আমরা আজকে তারই বাড়িতে এসেছি। দেখে নাও এখানে আর্কিওলজির বোর্ডটা লাগানো রয়েছে, এখানে তালার লাগানো রয়েছে, তার জন্য আমরা ভেতরে যেতে পাচ্ছি না আজকে, কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা ভীষণই রোমাঞ্চকর। তোমরাও এখানে অবশ্যই এসো, খুব একটা দূরে নয়, বারাসাত স্টেশন থেকে 7 মিনিটের দূরত্ব হাঁটা পথে। অবশ্যই তোমরা এসো, খুবই ভালো লাগবে। দেখো এখন বাড়িটাকে সম্পূর্ণ রূপে সংস্কার করা হয়েছে, তবুও সেই ইতিহাস যেন আমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। দেখো তোমরা ওই লেখাটা একটু জুম করে দেখো, ভেতরে কিছু লেখা রয়েছে যেটা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি না ঠিকই। দেখো অন্দরমহলটা কতটা বড় ছিল, ওপরে করিডরগুলো,
ইতিহাসের সাক্ষী বহন করছে আমাদের কাছে। এখান থেকেই তিতুমীরের সাথে ইংরেজদের যুদ্ধ পরিচালনা হয়েছিল। দেখে নাও, পাশে বাগানও ছিল, যে বাগানে এখন ন্যূনতম গাছই অবশিষ্ট আছে। অনেকটা জায়গার ওপর বাড়িটা, প্রায় 6 থেকে 8 কাঠা জায়গার ওপরে। ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক কমেন্ট করো। আমরা পরবর্তীতে আরও অনেক ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো, আরও অনেক জায়গার ব্লগ। তোমরা কোন কোন টপিকের ওপর ক্লাস চাও প্লিজ আমাদের জানিও। আর আমাদেরকে এত কম সময়ের মধ্যে তোমরা 350 জন সাবস্ক্রাইব করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের যে অফলাইন কম্পিটিটিভ ক্লাস রয়েছে, তোমরা জানো, বারাসাতে এবং মেদিনীপুরে, তোমরা যারা যারা পড়তে চাও অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগ নাম্বারে ফোন করো।